অসম সরকার সমাজ কল্যাণ বিভাগ সংহত শিশু উন্নয়ন সেবা আঁচনির অধীনত প্রতিটি অঙ্গনবাড়ি নির্মাণের বাবে অসম সরকারে 25 লাখ টাকা কৈ আগবায় আর মরিগাঁও জেলার আবরণীত মুঠ 11টা অঙ্গনবাড়ি কেন্দ্রের ভিতর শনিবারে 247 নং এজারবাড়ির আদর্শ অঙ্গনবাড়ি কেন্দ্র মুক্তি করা হয়। মরিগাঁওর বিধায়ক রমাকান্ত দেউরীর উপস্থিতিত জেলা উপায়ুক্তর দ্বারা আনুষ্ঠানিকভাবে অঙ্গনবাড়ি কেন্দ্রট শুভ মুক্তি করা হয়। লগতে এজারবাড়ির আদর্শ অঙ্গনবাড়ি কেন্দ্রের আর্হিত বাকি থাকা 10খন অঙ্গনবাড়ি কেন্দ্রের কাম অতি শীঘ্রে সম্পূর্ণ হব বলে মন্তব্য আগবাইছে জেলা বিধায়কগুলো। মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আর বিভাগীয় মন্ত্রী অজন ডাঙরিয়ায় দায়িত্ব অর্পণ করেছিল যে 126টা ভিতর প্রত্যেকটা সমষ্টিতে 11টা করে যে মডেল অঙ্গনবাড়ি সেন্টার নির্মাণ করবর কারণে পুঁজি আবন্টন দিছিল। এই পুঁজি খারগত করে মূল সমষ্টিত 11টা আবন্টন করা হয়েছিল, তাই কাম চলি আছে আর এটা পূর্ণাঙ্গ হয়েছে এজাবাড়ি 247 কেন্দ্রটি আজি পূর্ণাঙ্গ হয়েছে। আর এই পূর্ণাঙ্গ হওয়ার কারণে জেলা উপায়ুক্ত ঘরফলিয়া ডাঙরিয়া আর জেলা বিষয় বিভাগ সকল আর মই আজি শুভদিন করলো। মই নিজেই আনন্দিত হয়েছ কারণ প্রতিটি বিধায়কক আবন্টন দিয়া হয়েছিল 111টা করে, তাই একটা পূর্ণাঙ্গ হয়েছে আজি আর খুব ধুনিয়া করে আটুমটুকুয়া করে আজি নির্মাণ করা হয়েছে। আর এই নির্মাণটি সুন্দর হওয়ার কারণেই মই নিজে আনন্দিত হয়েছ। আমার জেলা উপায়ুক্তর প্রকাশ রঞ্জন ঘরফুলিয়া ডাঙরিয়াও উপস্থিত থাকি তখেতে চাইও ভাল পাইছে, গতি আশা রাখিছো মূল সমষ্টি 11টা যাতে সুন্দর হয় আর সুন্দরভাবে যাতে নির্মাণ হয় আর কণ কণ এই ছাত্রছাত্রী সকলক শিক্ষাদান করব কারণে যাতে একটা ভাল পরিবেশ সৃষ্টি হয়। আজি সেই পরিবেশটি এজাবাড়ি অঙ্গনবাড়ি সেন্টারটিয়ে আজি পরিবেশ অর্পণ করলে তত মানে গোটেই যানব 126টা সমষ্টিত যেহেতু 11টা দিছে 25 লাখ করে, গতি ইয়াত লিখার প্রয়োজন নাছিলে, কিন্তু লিখি দিব লাগিছিলে, কইবল একো নাই, 25 লাখ করে অঙ্গনবাড়ি সেন্টার আবন্টন দিছে। আর ইয়ার পিছত যদি সরু হয় সরু করম বলে কৈছে কারণ বহুত বহুত জায়গা মাটি নাই, গতি এটা মাটি নহাবিলাক হয়তো 15 লাখ করে দিব, ইয়ার কমাব সরু হব ইয়াতকৈ, কিন্তু এই 11টা যে আবন্টন দিয়া হয়েছে 25 লাখে করব লাগিব, এই একই মডেল এস্টিমেট, গতি এই মতে হব। মরিগাঁওর সুব্রত কুন্ডু রিপোর্ট, নিউজ নেস্ট। আপুনি গেস্ট্রিক আলসার, লিভারত চর্বি, পাইলস, ভোক নলগা, পেটর বিষ, বুকুর জ্বলা পোড়া, টেঙা উগার, পেটত বুদবুদ খব্দ করা, পেট ফুলা, বমির ভাব আর কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যা ভুগি আছে নেকি? এতিয়ার পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজাৰ হাজাৰ টকা খৰচ কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। এতিয়া বৰপেটা চহৰলৈ MS সুলেমান মেডিশপত আহি আছে ডক্টৰ মায়ং আগৰৱাল, গেষ্ট্ৰো আৰু লিভাৰ ৰোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নামভৰ্তি কৰিব পৰা ঠিকনা MS সুলেমান মেডিশ, BK ৰোড, মুছলিমপট্টি, বৰপেটা। যোগাযোগৰ নম্বৰ 7002064582 আৰু 9706532197।